হলো এই মনু এনা ফোন এনা ভিডিও ফটো দুটো তুলবো তাই তো হুম যদি বলি তবে কোনি নমস্কার আমি গড়িয়াতে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে যে কেসটিতে যাচ্ছি সেটি হলো মেয়েটি হেলদি হওয়ার কারণে মানে মোটা হওয়ার কারণে তার স্বামী তাকে বাদ দিয়েছে তো সেই বিষয় নিয়েই আমি আজকে গড়িয়াতে এসেছি মেয়েটিকে তার শ্বশুর বাড়িতে তুলতে এবং যাতে স্বামীর সাথে সংসার করে সুস্থভাবে তারা যাতে তাকে রাখে মেয়েটিকে তারই ব্যবস্থা করতে আপনাদের আশীর্বাদ নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ওখানে তো একটি মেয়ে তো মোটা ভালো ভালোবেসে যখন বিয়ে করেছিলেন তখন তো দেখাশোনা করেই তো নিজেরা নিজেরা দেখেই বিয়ে করেছে কিন্তু বিয়ের কয়েক বছর পর এখন মেয়েটি মোটা বলে তার শাশুড়ি শ্বশুর এবং স্বামী তাকে বাদ দিয়ে দিয়েছে এই মতো পরিস্থিতিতে মেয়েটি দীর্ঘ বছর ধরেই বাপের বাড়িতে রয়েছে তো সেই বিষয়টা নিয়েই আমরা আজকে আমি আজকে রওনা দিয়েছিলাম জানি না কতটুকু কি করতে পারবো কেননা আমার বেশিরভাগ ক্ষেত্রে হয় ফ্ল্যাট বাড়িগুলোতে আমার একটু প্রবলেম হয় কারণ এখানকার এক একজনের মানুষের বিহেভিয়ারের উপর সব কিছু ডিপেন্ড করে যদি আমি তাদের সাথে সুস্থভাবে কথা বলার সুযোগ পাই অবশ্যই আমি মেয়েটিকে পুনরায় যাতে সে সংসার করতে পারে তারই ব্যবস্থা করব আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি যদি ওখানে দেখুন কারো বাড়ির ফ্ল্যাট বাড়ির ভেতর ঢুকে তো আমি লাইভ করতে পারি না কিন্তু যদি সিচুয়েশন তেমন হয় তখন আমি ফ্ল্যাট বাড়ির ভেতর ঢুকেও আমি লাইভ করব কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা দরজা না খুলছেন বা আমি না ঢুকতে পাচ্ছি তাদের বাড়িতে রুমে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন মনু লাইভে সবাই তো দেখে মাটি যেন না খায় হুম আর ঠিক জায়গায় ক্যামেরাটা করবে তাদেরকে না তাদেরকে করতে হবে না অনেক জায়গায় অসুবিধা হয় তুমি আমার দিকটা করে ক্যামেরাটা ঘুরিয়ে রাখবে তাতে কোনো অসুবিধা নেই কী হলো ব্যাপারটা কী হয়েছে হ্যাঁ নেমে দেখো তো কী বলছে আমি নামি ভাই আমার কর্ডটা এখানে থাক হ্যাঁ মনু দরজা খোলো এনা ধরো এটা এইভাবে ধরো তাহলে সুবিধা হবে
আছে সামনে এখানে তারা বাইটা মাঠে দিবে মাঠে রাখতে বান করছে বাড়িগুলো বাচ্চাগুলো খেলছে তো ওই সাইডটা করে রাখো মনু নেমে পড়ো রাজীব নেমে পড়ো মোবাইল তো অবশ্যই নেবে মোবাইলটা এখন থেকে চালু করো তোমার ওই যে গাড়ি সাইড করে দেন বাচ্চা বলছি এই জামা কাপড়গুলো নিচের দিকে রাখা যাবে না জামা কাপড়গুলো নিচের দিকে রাখতে হবে পায়টা সিট থেকে নামাও দেখা যাচ্ছে না বাড়ি থেকে আস্তে রেখে দেবে না রেখে দেবে না রেখে দাও ভারী হাত খালি রাখো সব আপনি টুকটুক করে এগোন আপনার না তো ও ঢুকিয়ে নিয়ে আপনাকে ঢুকাবে আমার আগে ফাইন দেখলে তো ঢুকতে দেবে না আপনি ঢুকে নিয়ে আগে ঢুকে পড়ুন তারপরে আমি যাচ্ছি দেবপ্রিয়া চলে আসবে আমাকে নিতে নিয়ে আমি দাঁড়াচ্ছি একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো ঠিক আছে ফ্ল্যাটের সামনেই দাঁড়াচ্ছি দেবপ্রিয়া ওটা মামাকে ঢুকিয়ে দেবে এন্ট্রিটা করতে হবে তখন মা বাবা জানে ঠিক আছে ওখানে ঢুকিয়ে নিয়ে মামার নামে এন্ট্রি করে কাকে পছন্দ করে ওরা কাকে পছন্দ করে না মা বাবা বাবাকে পাঠাও আপনি নরম মানুষ তো আপনাকে পছন্দ করবে মা কটকটেই তো পছন্দ করবে আমি বাবাকে পাঠাও ঠিক আছে মামার বাবা যাবে হ্যাঁ দুজনাই যাবে ঠিক আছে ওরা বলবে তো আরে আছেন আমি সেই এসে ট্যাক্সি দিয়ে উঠে মালপত্র নিয়ে ওকে নিয়ে চলে গেছি তারপর চলেন চলেন আপনারা চলেন এ দেখো তোমার প্রোফাইল দিয়ে দেবো প্রিয়া প্রোফাইল দিয়ে শ্বশুর কিন্তু আমার আছে আরে বাবা শ্বশুরকে তোমার এখন অন করে বসে আছে না এই ক্যামেরা এলো এটা অন্য কেউ নিতে পারবে তো কে মানে ফোনটা অন্য কেউ অ্যাক্সেস করবে ও তোমার অসুবিধা হচ্ছে তাহলে আমি নিচ্ছি কি করবো দুটো ফোনই আমার কাছে আচ্ছা আমরা একটু পরে ঢুকি নাকি সাইডে দাঁড়াই মামার আগে ঢুকি ওরা ঢুকবে তো বাবা আছে তো সিকিউরিটি তো জানে কোথায়
ওর বাবাই তো ওকে নিয়ে গেছিল এখান থেকে। এদিকে চলে এসো তুমি, জানে তো বাবা, জানে তো দাঁড়াও এখানে, দাঁড়াও আপনি তো ওদের সাথে সাথে যেতেও পারতেন এই ক্যামেরাটা। আমি বললাম ভিডিওটা হয় কোনো কিছু হলে ফোন করবেন। হ্যাঁ, 315 নাম্বারটাই। এ যা কে আছে তোমার এখানে? তোমার তো মা ফোন নিয়ে চলে গেল তোমার। তোমার তো কোনো ফোন নেই, সর্বনাশ হয়ে গেল। তোমার ফোনটাতে তো দরকার ছিল, একটা মায়েরও ফোনটা নিতে পারলে না? বললে না কেন, ওই যে তোমাকে তোমার উপর উঠালাম। মায়ের ফোনে তোমার ওই সাউন্ডের সিস্টেমের গড়বড়, একদম সাউন্ড আসে না। আচ্ছা, তো তুমি দিতে দিতে কিছু শুনতে পেতো না? ওই বান্ধবীটাকে ফোন করতে তাহলে, যার কথা আমরা যার কথা বলছিলাম। টেনশন করছো কেন? তোমার মামা যদি ঢোকে ঢোকুক না, আগে চেনা মুখ দিয়ে করলাম, তারপরে তো আমি আছি। আগে চেনা মুখ দিয়ে দেখি সম্মানের সাথে হয় কিনা। গেছে, ঢুকেছে, তাহলে আমরা নামটা এন্ট্রি করে নেবো। দু মিনিট পরে করছি, আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে তো আর ইন্ট্রোডিউস নেই, গৌতম গাঙ্গুলি নিজে আসছে নিচে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এবার তুই গিয়ে বল কাকু আমি এরকম নিয়ে যাবো। চলো দিদি, আমরাও যাই মায়ের সাথে মিলে। গৌতম গাঙ্গুলি হচ্ছে অনন্যারই বাবা। মা যাক না, তবে চলুন চলুন। ওনারা কই? ওনারা কে ঝাঁকাচ্ছে? গৌতম, ওই গৌতম গাঙ্গুলি? অত দূরে দরজা ঝাঁকালে হবে না, হ্যালো কলিং বেল নেই। আমি আছি, আমি তো আছি, আমি তো আছি, এসেছি তো, আমি আছি। বলে না না, আমরা যাবো যখন ম্যাম এটি পড়ে যাবে। যাচ্ছি না এখন, যাচ্ছি না, মানে ঘুরছি না, দোকানে না।
আপনাকে কখনোই ফাসাবো না, জানি আপনার চাকরি আগে। আপনি ঢোকাটাকে আমরা এন্ট্রি করে দিচ্ছি। আপনি এটা তো জানেন যে মেয়ে যদি ডিভোর্স না দেয় আপনি ডিভোর্স পাবেন না, সেটা তো কোর্ট দাঁড়ান না, কোর্ট ডিসাইড সবসময় কোর্ট দেখালে চলবে না, অবশ্যই আমার লয়ার আছে, সবসময় কোর্ট দেখালে চলবে না, আমার লয়ার আছে, আপনি সামাজিক কাজের কথা বলুন, আপনি লয়ারকে পরে ফোন করবেন, এরকম পরে ফোন করুন, আপনি লয়ারকে পরে ফোন করবেন না, দাঁড়ান তো দাদা কথাটা বলো দাদা, তোমার সাহস তো কম না, আমি কোনো কথা শুনবো না, আমার প্রেজেন্স দেওয়া আছে, ভালো কথা, তাহলে এটা আসো, এরকম করো না, এরকম করো, তুমি হাত পা ছাড়ো, দেখো আপনি এখন মোটা বলে বউটাকে বাদ দিয়ে দেবেন, কে বলেছে মোটা বলে, মোটা বলে বাদ দিয়ে উনি আমার উপর অত্যাচার করে জানেন, বলুন আপনার, সেই জন্য তো শোনার জন্যই তো এসেছি, আরে কথা বলুন আপনি, না না দুম করে উইদাউট এনি নোটিস চলে আসছে, যারা নোট আমি কথাটা আমি পরিচয়টা জানো, ঠান্ডা কথায় কথা বলুন, আপনি বসুন, বসে কথা বলুন, আমি কোনো বসে কথা বলবো না, না না বসে কেন কথা বলবেন, না আমি বসবো না, এখানে বসে তো কথা বলা যায় না, না বসবো না, কমপ্লেক্সের মধ্যে এভাবে কথা বলা যায় না, আমি বসবো না, আপনি আমার কথাটা বুঝুন, আপনি আমার ঘর, আপনি হাতটা ছাড়েন, আপনি করতেই পারে, মা আপনি কিছু, ও ডিমে ধরা, মা 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 আপনি হাতটা ছাড়েন, কি হয়েছে আমার, এটা হলো মা, দাঁড়া দাঁড়া আমি একদম যেতে দেবে না ওকে, চল কখনো না, আগে হাত ছাড়ো,
আপনি সামনে চলুন 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 আরে দাদা দু মিনিট কথা তো বলবেন আমি ঢুকবাই না ছাড়ুন আরে বাবা চলো চলো লোকজন নিয়ে সব বাড়িতে হামলা করেছে ওটাই তো বলা হচ্ছে বাড়ি থেকে তো কথা বলুন রাস্তায় এটা কি হচ্ছে আমি যাব না যেতে হবে যাব না যেতে হবে করেন আমি বলবো আরে আপনার সাথে তো কথা বলছে এসছে লোকজন নিয়ে আমাকে ধরছে চেপে আমার ফোন টানছেন আপনার নামটা কি আমি কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলতে চাই না আমি যাব আপনি লোক বল নিয়ে এসছেন আমার গায়ে এক দিয়ে একটা চোট লাগুক আপনার টানটা লাগুক আমি বলবো না চলুক আমি কথা বলবো না আমি কোর্টের বাইরে আপনারা এতজন মিলে এসছেন কেন না না যা কথা হবে কোর্টে হবে কোর্টে হবে দেখে আমি বাড়ি ঢুকবোই না বাড়িতে যাবে আপনি ফ্ল্যাটের মধ্যে আপনি বাদিকে ঢুকবেন চলুন ঢুকে যা ইচ্ছে করুন যা ইচ্ছে বাইরে বাইরে করবেন না
এটা পাড়া তো আমি যাব না বসুন না উনি বসুক সবাইকে নিয়ে বসুক বসুন না দাদা ওনার দোষ থাকতে পারে বহুত দোষ থাকতে পারে আপনি বলুন না আপনি বসুন না একই ব্যাপার আপনি বসে কথা বলুন এগুলো সিনসেট করছেন কেন কমল গাছি আপনি বসে কথা বলুন আরে জোর কমল গাছি মা তুমি কত কোণে আসবে বসে কথা বলুন চলো চলো হ্যাঁ চলো চলো আমার ফোন টাও টানছে লাইট চলছে না আপনি কি বলছেন ফোন আপনি ফোন করে নিচ্ছে হ্যাঁ চলো উকিলটা ডাকো তুমি এসো কথা বলছেন হ্যাঁ আপনি হাত ছাড়ো আমার চলো 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 আমি ঢুকবো না বাড়ি আমি ঢুকবো না বাড়ি তোমাকে বলবো কই বাড়ি তো ওই দেখো ছেড়ে দিচ্ছে বলছে আমি সেই মা আরে তোমার শাশুড়ি মা কৃষ্ণদা না না জোর জোর করে টাকা দিও না কোনো জোর নেই আমার লয়ার আসবে আজকে তোমার লয়ার আসো তাহলে হ্যাঁ ঠিক আছে খেলছেন কেন আপনারা বাড়িতে আপনি কেন মাটি করেন না তা আপনি একটা জায়গায় দাঁড়ান না জামাটা ছেড়ে দেন জামাটা ছেড়ে দেন দিদি আমি কোর্টে গেছি না যাইনি তার প্রমাণ আছে ওই কমিউনিটি হলে চলুন চলুন দাদা চলুন আমার লয়ার আসছে আমি দাঁড়িয়ে আছি দেখুন আমি বসবো না আপনি আমার লয়ার আসবে তারপর বসবো আপনি কমিটি আমি বসবোই না আমার লয়ার আসবে তারপর বসবো আমি তো বলছি বসবো আরে কি মুশকিল লয়ার চলে আসছে কিছু বলুন ঠিক আছে লয়ার বসবে দাদা দাদা আপনি একটু পরে আরে আপনি শান্তিতে বসুন কথা তো বলবেন কথা বলুন না আপনি তো নিজে নিজে উত্তেজিত হচ্ছেন বলুন না কথা বলুন না আপনারা জানেন না আমার সাথে কি হয়েছে হ্যাঁ ঠিক আছে দিই কি না ক্যামেরা প্রমাণ দেবে
এতজন মিলে সে ঝাপতেছেন কেউ ঝাপতেছেন কেউ আপনারা এতগুলো লোক নিয়ে এলেন জব কথা লাইভে কাকে শোনাচ্ছেন পরে যাকে শোনাচ্ছেন কাকে শোনাচ্ছেন পুলিশ ডাকুন আপনি ওকে ডাকুন সবাইকে ডাকুন হ্যাঁ ডাকুন আপনি লিগাস নেই সাথে যেটা করছেন আপনি অনলাইন কাজ করছেন ঠিক আছে স্যার আপনার স্ত্রী মোটা বলে আপনি বাদ দিয়ে দেবেন ও বলছে আমি মোটা বলে বাদ দিয়েছি দাঁড়া আমি ওকে নিয়ে নিয়ে দেখো ওমান আছে তার ভিডিও রেকর্ড আছে তার কি সে ভিডিও রে আপনার স্ত্রী পাঠিয়েছে রেকর্ড কি রেকর্ড করে ভিডিও পাঠিয়েছে তো কি সে ভিডিও আপনি মেরেছেন আপনার স্ত্রীকে সব আছে আচ্ছা ঠিক আছে আমার কাছেও আছে হ্যাঁ কোর্টে মামলা শেষ হতে অনেক বছর লাগবে ঠিক আছে আমি ডাকবো এখানে মামলা মেটান আপনি মামলা মেটান দাদা দাদা সবাই মিলে সবাই মিলে কে ধরেছে আপনাকে আপনি ফোন টানছেন আবার কেন আপনার কি করবেন আপনি আপনি মারছেন কি করবেন আপনি কি করবেন ঠিক আছে কোর্টে বলবো বড় বলছ আপনি কোর্টে বলবো কোর্টে দেখব বড় কেস বড় কোর্ট ঠিক আছে বড় কমিটিতে করে বসবেন ঠিক আছে নাই বসবো না কমিটির মধ্যে এখানে এসে আমার বসার আমার ইচ্ছা নেই বসবো সোসাইটির মধ্যে করে করবেন না আমি কি করব না দেখব চলুন ওখানে আমি বসবই না কমিটিতে করে করবেন না আমি কি দাঁড়িয়ে আছি চুপচাপ বসুন না ওখানে নাই বসবো না বসুন আমার লয়ার আছে আপনার বাবা মাকে ডাকুন ঠিক আছে হ্যাঁ বিয়ে করার সময় মনে ছিল না একটা কোনো কিছু করুন একটা নিষ্পত্তি করুন একটা আমার লয়ার এইভাবে মোটা হয়েছে বলে সে তাকে ছেড়ে দেবেন ঠিক আছে তার ফিগার আগে দেখেন নি আপনি ঠিক আছে এত কিছু আমি তো বলি আপনি যদি দোষী না হতে পলাছেন পলাছেন কেন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছেন যে ভয় পেয়েছেন হ্যাঁ আপনার বউ সংসার এ কত বছর সংসার করেছো দাদা আপনি ফালতু ফালতু আপনি বসুন না দাদা দেখুন টানাটানি করছে এটা ঠিক তা আপনি আপনি জোর না আমি ঢুকবো না কিন্তু মারছি তো না চলুন না চলুন না হ্যাঁ আমি যাব না আপনার বহুত ইয়ে হয়ে গেছে না আমার লয়ার আসুন আপনার আমার লয়ার আসতে লয়ার আসুন লয়ার আসুন ডিভোর্স দেওয়ার সময় লয়ার আসুন না আপনি ডিভোর্স ফাইল করেছেন কোন হিসাবে আছে এতজন মিলে ঘিরে ধরলে যে কেউ বাবা এখন যদি আমরা সবাই মিলে ধাক্কা মারি আপনি ঢুকতে বাধ্য আমি ঢুকবো বুঝতে পেরেছেন জোর করে ঢুকবো আমি ঢুকতে বাধ্য ঢুকবো আমি ঢুকবো আমি দাঁড়িয়ে আছি তো আমি কোথাও যাবো না 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 আপনি কেন ভেতর ঢুকে মারবেন না আপনারা আগে ছাড়ুন আমাকে একটা কথা বলবে না না উনি বলছে ছেড়ে দিলে ঢুকবে একটা কথা বলবে না 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 তারপরে লয়ারকে ফোন করুন আমরা তো জানি আপনি ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন আমরা জানি না যে লয়ার আপনি ঠিক করেছেন ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তার বাড়িতে সমন গেছে আমি জানি না ছেড়ে দাও আমি পালাবো না 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 আপনাকে ছাড়বেন না রাস্তায় আমি দেখে তুমি পালিয়ে পালিয়ে গেছো আমি কাছে সিগন্যালের মুখে পড়ে যাচ্ছিলাম ঠিক আছে বারবার করে আমি অফিস যাব তুমিও যাবে সেখানে তুমি পালিয়ে পালিয়ে যাবে না 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 লোকজন নিয়ে এসেছে লোকজন কে নিয়ে এসেছে লোকজন আনার আগে তোমাকে অনেকবার রিমাইন্ডার আমি যাব আর কথা বলবো না তুমি বলে দিও তুমি অফিসে এই সোসাইটি থেকে কনভার্সেশন কে দায়িত্ব আছে তুমি ওখানে গিয়ে ওনার যে আমাদের যে প্রেসিডেন্ট আছে এখানকার কমপ্লেক্সের ওনার নাম্বারটা নিয়ে আসো হ্যাঁ আপনি যান না আপনি যান বাবা তো আপনি আপনি যান যান
আমার লয়ার আসবে তারপর আমি কথা বলবো। এত অভদ্র ছেলে। ঠিক আছে আমার সাথে কি হচ্ছে আমি জানি। বিয়ে করে পালায়। বল করা আছে এভাবে ধরে রাখা হয়েছে। এই ধরনের মানুষ আসলে হবে না আমি ঢুকবই না। আমি হলো কি সমাজসেবিকা, ঠিক আছে, আমি বাবলি মুখার্জি আমার নাম। তো এবার এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা এসেছিলাম ওনার মা বাবার সাথে কথা বলতে, মানে উনি এই টাইমে ডিউটি থেকে বাড়ি ফেরেন না, 7টার সময় ফেরেন, সেটা ইনফরমেশন আমার কাছে ছিল। এই মতো পরিস্থিতিতে আমরা যখন ঢুকছি, এবার উনি মামা আর বাবা গেছিলেন, দরজা ওনারা খোলেননি। আচ্ছা, কেউ নেই, তালা দেওয়া। এই মতো পরিস্থিতি, মেয়ের মামা, হ্যাঁ, এই মতো পরিস্থিতিতে আমরা তখন ওনাকে মোটরসাইকেল, আমি পিছনে বললো কি দেখি দিদি ম্যাডাম যে ওরা আছে কিনা, জামা কাপড় তাহলে মেলা থাকবে। তো আমরা স্বাভাবিকভাবে এখানে দেখতে যাচ্ছি, দেখতে গিয়ে দেখছি উনি মোটরসাইকেল ডাকছেন ওনার হাজবেন্ড। তখন আমাকে বললেন যে ম্যাডাম উনি আমার হাজবেন্ড চলে এসেছে। তখন ঠিক আছে তাহলে হাজবেন্ডকে তুমি কথা বলো, তুমি যাও কথা বলো, বলে আমরা একটুখানি আলোচনায় বসবো যে উনি যে একদম মোটা বউ বলে যে বাদ দিয়ে দিচ্ছে, ভালোবেসে বিয়ে করেছে, অত্যাচার করে তার এগেইনস্টে কেস চলছে উনি আজকে। ঠিক আছে, সেটা কোর্টে প্রমাণ হচ্ছে অত্যাচার করেছে, এখানে বাইরে দাঁড়ানো আমি ডকুমেন্টস আছে তো, আমি ডকুমেন্টস দেখবেন দরকার পড়লে প্রয়োজনে দেখাবো আমি। হ্যাঁ দেখান। এবার এই মতো পরিস্থিতিতে আমরা বসার জন্য ওনাকে রিকোয়েস্ট করছি। উনি প্রথমে এসে আমি যখন পরিচয়টা দিলাম, তাহলে আপনি পরিচয়টা নিয়ে কথা বলতে পারেন, যদি আপনার পোষায় কথা বলবেন কি বলবেন সেটা আপনি জানাতে পারেন স্পষ্ট। প্রথমে উনি উকিল দেখাচ্ছেন। এবার দেখুন দেখুন এবার উনি কি করেছেন, প্রথমে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছেন, মেয়ে ডিভোর্সের নোটিশ করবে কোথায়, উনি ছেলে হয়ে ডিভোর্স নোটিশ করে দিয়েছে। ও ভাই তুমি দাঁড়াও না, আরে হাত ছাড়তে বলে আমাকে দাঁড়িয়ে আছে। না 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 না, আপনি পালিয়ে গেছিলেন দাদা। হ্যাঁ আমার আমি আমার লয়ারকে ফোন করার জন্য পালিয়েছিলাম, ফোন করতে দিচ্ছে কেড়ে কেড়ে নিচ্ছে। না না না, বাজে কথা বলছেন, আচ্ছা বাজে কথা বলছেন। ঠিক আছে আমি দাদার কাছে দাঁড়াচ্ছি, আমি দাদার কাছে। ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আপনি ওখানেই থাকবেন, আপনার হাজবেন্ডকে ধরেই থাকবেন আপনি। এই মতো পরিস্থিতিতে উনি কি করলেন, কথা বলতে বলতে উকিলের সাথে কথা বলতে বলতে হ্যালো শাশুড়িকে যেভাবে ধাক্কা ছিটকে দিলেন, আমি তো ব্যাগটা ছেড়ে দিলাম, আমি ব্যাগ ধরেছি, আমি গায়েটা টাচ করতে পারি না, আমি ব্যাগটা ধরেছিলাম ব্যালেন্স রাখার জন্য, যেহেতু এনার গায়ে হাত যদি ছিটকে পড়ে হেলমেট তাহলে ব্লাড বেরিয়ে যাবে। এই মতো পরিস্থিতিতে উনি কি করলেন, ছিটকে বেরিয়ে গেলেন একদম ক্লাবের মাঠে, তোমার তো বাবা মা থাকে তো, এখানে আমি যাবো না কোথাও, আমি জল খাবো, ছাড়ো। আগে আগে একটা কথা বলি আপনাকে, আপনি একটু দূরে সরো, ওই দিকে ওই দিক থেকে একটু দূরে যাবো। আমি কি বলছি আপনাকে, এগুলো তো এরকম করে এখানে চেঁচামেচি তো কোনো কথা নেই, এগুলো আপনার বাড়ির নিজস্ব। আমি আপনাকে একটা কথা বলি, এখন আমি জানি না কি ব্যাপার, আমরা প্রতিবেশী হয়ে দুবার শুনি, কথাটা শুনুন, আপনি শুনুন, কথাটা লিগালি কথা বলুন, উনি শুনুন, প্রতিবেশী হয়ে আমরা উই আর লিস্ট ইন্টারেস্টেড এই সব ব্যাপারে, আমরা এই সব ব্যাপারে ইনভলভ হতে যাব না, কারণ এটা হচ্ছে ওটা ব্যক্তিগত আর ফ্যামিলির ব্যাপার, একদম। উনি আমাকে তো ডাকে, উনি কিছুই নয়, আপনি স্ট্র্যাটেজিতে চেয়েছেন, আমি ছাড়া অন্য আরো হয়তো দু তিনজন নামতে পারে, সেই জন্য নামা। ঠিক আছে, এবারে তোমাকে আমি বলি, এটা তোমার ঘরের ব্যাপার, তুমি তোমার লয়ারের সাথে কথা বলে কি করবে, কিন্তু তুমি তোমার নিজের বাড়ির ভেতরে গিয়ে বসো। না না, আমি ঢুকবো, আমার ভেতরে এখন ঢোকা বারণ, ওরা ঢুকতে পারবে না, আমার কাছে পারমিশন আছে, আমার লাইফ সেট হয়েছে। এবার দেখো উনিও উনি একটা প্রতিষ্ঠান থেকে নিচে নিচে কথা বলেন না, কাছে ওনার কাছে কিন্তু মাথাটা খারাপ আছে, উনি যে টেস্টটা নিয়ে এসেছে ওনাকে তাই বলে বলে বলতে পারে যে আপনি ফ্যাক্ট থেকে চলে যান। ঠিক আছে, আমার লয়ারের সাথে তো বলছি কথা, লয়ার কত ফোনে আসবে, এইভাবে তো চাচা চাচা মিছি তো হতে না, আমি দাঁড়িয়ে আছি, আমি তো কোথাও যাচ্ছি না, উনিও যেরকম প্রতিষ্ঠান থেকে এসছে সেটাকে আমাকে সম্মান করতে হবে। করুন না, আমি দাঁড়িয়ে আছি ভাই, কতক্ষণে আসবে, আসছে, উনি বেরিয়ে গেছেন এখান থেকে, আপনার আসতে সময় লাগবে, যে কমপ্লেক্স ওখানে গিয়ে বসতে অফিসে, তাহলে আমরা সবাই মিলে বসি, ওনার অ্যাডভোকেট আসুক, বাবা মাকে ডাকুন, আমার অ্যাড্রেস আমার দিয়ে দিয়েছি, আমাকে ফোন করে সব, এবার সবাই মিলে বসে নিয়ে কথা বলি আমরা, উনি তো নিজে অসুস্থ মানুষ, নিয়ে ফ্যামিলি নিয়ে আছেন, তোমার ফ্যামিলি ঝামেলা আছে, আমার কি অসুস্থ, ঠিক আছে, ওরা তো অসুস্থ নেই, পুরো অসুস্থ।
এরা জানেন আমরা বলছি আপনি কাইন্ডলি একটু ভেতরে গিয়ে বসুন না বসবো আমি দাঁড়িয়ে আছি আমরা আসি চলো বসো তোমার আমার লয়ার আমার লয়ার আমি আপনি মারবে কি আপনি চলো হবে না বসুন না আমি চলে যাব কি কথা বলছো লয়ার আছে তোমার বসার কি আছে আসো তো দাঁড়িয়ে আছি তো কোথাও যাচ্ছে না এটা কিন্তু অন্যরকম রিপ্রেজেন্ট করছে ভাই তুমি সিচুয়েশনটাকে ফেস করো না আমি ফেস করব তুমি পাবলিকের সামনে এই কমপ্লেক্সে থাকে তাদের তো ন্যূনতম সম্মানটুকু না দেয়া উচিত দাদাকে করি না আমি আমি অস্বীকার করছি না তুমি আরামসে ভিতরে বসো আমি ওনাদের সাথে আমি বসবো আমার লয়ার আসবে তারপর বসবো কোনো কথা বলবো না তোমাকে এরা বাইরে আপনি বসুন ঠিক আছে ওনাকে কোনো কথা বলতে হবে না তোমরাও থাকবে আমরা আছি তোমাকে কোনো কথাই বলতে হবে না ওনার সাথে কোনো উত্তর দিতে হবে না তাহলে তোমার লয়ার লয়ার এসে কথা বলবে প্যাসিফিক প্যারাডাইজ বসো বসো দাদা বসো ফ্যানের তলায় বসো দাদা ফ্যানের তলায় বসো ফ্যানের তলায় বসো ফ্যানের তলায় বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না উনি বলছে তো টানাটানি না উনি তো বলছে যে ওনাকে মারা হয়েছে আড্ডা বাড্ডে তার জন্য একটা ভিডিওটা করছি লাইভ যাতে যা হয়েছে আমরা চলে এসেছি এবার আমরা তো পাবলিকই বলছি এবার এখন এগুলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোটে ভিডিও দেখো আমার মনে হয় না একবার দিদি ম্যাডামের কাছে জেনে নিই একবার দিদি আপনাদের কথা বলা মামলা তো আজকে বলে কালকে মেটায় না আর আমার কাজ কিন্তু তিন দিনে মেটায় যত বড়ই মামলা হোক না এই মতো পরিস্থিতিতে ওনারা আবার এক বছর পর আমার কাছে ঘুরে দেয় যে আবার নতুন করে আবার অ্যাপ্লিকেশন করে যে ম্যাডাম এই ব্যাপার আমরা পারলাম না আমার স্বামী ডিভোর্সে নোটিস পাঠিয়েছে যাতে আমি সংসারটা করতে পারি আমার কাছে জাস্ট একটা মোটা হওয়ার কারণে আমি বিয়ের আগে থেকে ও দেখি যে এই মোটা কিন্তু আর তো মোটা ছিলাম না বিয়ের পর তো আগে মেলা মোটা হয় এই মোটা হওয়ার কারণেই আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবং মারধর করা হয়েছে যাই হোক এই মতো পরিস্থিতিতে তখন আমি কমপ্লেক্স সম্মান রাখার দায়িত্বটা কার তিনি দেখেছেন উনি পালাবেন কে নেবে সিগারেট কে নেবে ও খাবে একদম আপনাদের তরফ থেকে সিগারেট দেবেন না কারণ সিগারেটটা খাওয়ার পর উনি এখন অজ্ঞান হয়ে যেতে পারেন এরকম ভালো করতে পারেন এটা সোসাইটি ঠিক আছে এগুলো কখনো এগুলো করবেন না এইসব কাজ আপনি সিগারেট দেবেন আপনার হাতে এখন বলবেন সিগারেটের মধ্যে কিছু মেশানো ছিল তখন দায়িত্বটা কে নেবে আমি এখানে এসে রেসপন্সিবিলিটিটা আমার তার সবাইকে সুস্থ রাখার দায়িত্বটা আমার এখানে এখন এই মতো পরিস্থিতি পারমিশন ছাড়া কোনো কিছু করবেন না ম্যাডাম আপনার পরিচয় আমি একজন সমাজসেবিকা আমি বাগলি মুখার্জি কৃষ্ণনগর থেকে আসছি কৃষ্ণনগর থেকে নদিয়া তো হ্যাঁ হ্যাঁ তো 8-9 বছর ধরে আমার এই কাজগুলো কি ভাঙা সংসার জোড়া লাগানো প্রায় 2000-এর উপরে সংসার জুড়েছি এই মুখের সাথে ওনারা পেপার নিউজ দেখে কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে দিদি নাম্বার 1-এ গেছিলাম এই কাজের জন্য দিদি নাম্বার 1 দেখার পর ওনারা আমাকে কন্ট্যাক্ট করে ওখান থেকে নাম্বার নিয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করে এক বছর আগে আমার কাছে একটা লিখিত অভিযোগ জানিয়েছিল তখন এই ডিভোর্স নোটিশটা পাঠায় ডিভোর্স ডিভোর্স নোটিশ ছেলের পক্ষ থেকে পাঠিয়েছে হ্যাঁ
ওনার লয়ের কোনে ইনি শাশুড়ি এখানে ছিল ইনি মামা শ্বশুর ইনি মামা শ্বশুর মামা মানে কি মামা শ্বশুর চেষ্টা করেছিলেন যে যদি এরকম সিনকেট না হয় বা নিজেরা মীমাংসা করার একটা চেষ্টা করেছিলেন এরা নিজে এক বছর পর আবার রিসেন্ট ঘুরে ওনারা দু তিন মাস আগে আমার কাছে আবার পৌঁছে ঠিক আছে যে ম্যাডাম আমরা কোনো রকম ভাবে কিছু করতে পারলাম না এবার আপনি লাস্ট তো আমার হাজবেন্ড ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে আপনার হাজবেন্ড অ্যাডভোকেট না না ওনার ওনার হাজবেন্ড ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন ওনার উকিল আসছেন না এখনই ও ওনাকে পাঠিয়েছেন না এইনাকে পাঠিয়েছেন ঠিক আছে আমাদের উকিল আসছে আপনাদের উকিল আপনাদের উকিল আসছে তো আমাদের উকিল জানি না কোন করুন আপনাদের উকিল তো কোন এখনো থাকেন এখানে ছয় সাত মাস সংসার করেছিল আমরা গিয়েছি আসার পরে আমরা প্রথমে ওকে বললাম যে তোমার কমপ্লেক্সে যে চেনা জানা আছে তিনি নাম বললো ওনাদের সাথে কন্ট্যাক্ট করো পরে আমরা টুকলাম করে তো এইবার ঢোকার প্রথমে ইনার এন্ট্রি করলেন যে ইনি আর ওনার বাবা মেয়ের বাবা আমরা বললাম আমরা পরে ঢুকবো আগে যদি ওনারা ঢুকে কথা বলতে পারেন তাহলে আমার ঢোকার প্রয়োজন নেই আর যদি ওনারা না ঢুকেন তখন আমি আবার আসবো এই মতো পরিস্থিতিতে আমরা পিছন দরজাটা দেখতে গেছি যে ওনারা আছেন কিনা যারা কোনো মানুষের সাথে স্বাভাবিক কথা থাকবে তো আমাকে দেখাতে সেই সময় আমার স্বামী ওখানে মোটর সাইকেল দাঁড় করাতো তো আমাকে বলে ম্যাডাম ওই যে আমার হাজবেন্ড এসেছে কারণ তুমি তাহলে তোমার হাজবেন্ডের সাথে গিয়ে কথা বলবে ঠিক আছে আমি কিন্তু তখন নিজে বাইরে দাঁড়িয়ে আমার কাছে প্রথম থেকে লাইভ ক্যামেরা চলছে এই মতো পরিস্থিতিতে উনি কী করলেন ঠিক অ্যাডভোকেটকে তো ফোন করলেন আমি যখন পরিচয় জানতাম একটু বলুন কথা বলুন আগে জানুন বিষয়টা আপনার সমস্যাটাও বলুন নিশ্চয়ই সংসারটা একাতে খালি বাজে না ওনারও দোষ আছে ওনারও দোষ আছে ঠিক আছে এই মতো পরিস্থিতিতে বসে আলোচনা করতে এইগুলো আমরা এসেছি উনি ছিটকে বেরিয়ে গিয়ে রাস্তা কত দূর থেকে ইনারা টানতে টানতে শাশুড়ি আর বউতে মিলে টেনে নিয়ে তোর ক্লাবের যে ক্লাবের মাঠটা আছে আমাদের গাড়ি দরকার ওইখান পর্যন্ত তখন ওখানকার পাড়া প্রতিবেশী বলে এটা এই কমপ্লেক্সের ব্যাপার আপনারা ভেতরে যান তখনও ওকে টানা যাচ্ছে ভালো কথা তাহলে এবার লয়ার কে দিয়ে আপনি ফেস করেন আপনার চিৎকার শুনে আমি নেমে এসেছি আমার পুরো বাড়ি এখন একটু ডিস্টার্ব হয়ে গেছে যে কি ব্যাপার কি হলো এই জন্য আমি বলছি আপনার প্রবলেম আপনার হাজবেন্ড ওয়াইফের প্রবলেম হতেই পারে সবারই হয় আমি সেটা বলবো না কিন্তু আপনি শান্তি হ্যালো করলে মেয়ের বাড়ির উকিল চেষ্টা করতে পারে তো সেই জায়গাতে এখানে ওনার অ্যাডভোকেট আসতে আসুক ঠিক আছে তাতে আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমার কথা কি একটা মেয়ের তো ভবিষ্যৎ মেয়েটা ভবিষ্যৎটা কি অ্যাডভোকেট দেখতে আপনি
থানায় গেছে থানা আসলে বাবা সাথে গিয়ে সাথে রাখে থানা কি করবে তাই তো এত সহজে কে মারামারি হয় না কথা বলুন তো কে উকিল বাবু বলছি এখানে আমরা সোসাইটির সোসাইটির লোক অনেক লোকে নাই নেমেছে এবারে আমরা তো এখানে যা ইনসিডেন্টটা ঘটেছে আপনি উকিল হিসেবে আপনার ইমিডিয়েট আপনার ক্লায়েন্টের কাছে আসা উচিত আপনারা কোথায় আছেন কতক্ষণে মানে কোন লোকেশনে আছেন আপনারা আজ রাতো তাহলে আপনাদের আধ ঘন্টা লাগবে আপনারা কিসে আসছেন ক্যাবে আসছেন তাহলে 45 মিনিট মতন লাগবে ঠিক আছে আসুন ঠিক আছে আমি পার্সোনালি আপনারা কথা বলছি অন্য ভাবে নেবেন না আপনি তো দেখছেন মানসিকতা কিরকম আপনারা তো সংসার মেলান ভিডিও করতে তাদের কোনো অসুবিধা নেই তো মেলানোর পরে কি সংসার টিকবে মানে আমি একটা কমন সেন্স থেকে বলবো আমি এবার একটা বলি আমি তো 9 বছর কাজ করছি 9 বছর এখনো পর্যন্ত যে সংসারগুলো আমি জোড়া লাগিয়েছি আপনার আমার কিন্তু লাইভ ক্যামেরাতেই সব কিছু হয় আপনি দেখবেন যদি সংসার কোনো জায়গায় ভাঙা থাকে আমার একটা কমেন্টে তো লেখা থাকবে যে এই সংসারটি ভেঙে গেছে বা দিদি আপনি জোড়া লাগানোর পরে সংসারটি ভেঙে গেছিল এরকম রেপুটেশন নেই আমার আমার উপর যা অত্যাচার করেছে আমি আমার গাছ মানে দেখুন না আপনি যদি আমাকে একটু সিরিয়াস দিতেন মনে করেন আমি আপনাকে একটাই অ্যাডভাইস দিচ্ছি আপনি এক্সাইটেড হবেন না আপনি বসুন আপনার অ্যাডভোকেট আসছে ওনারা দুজনে কথা বলে নেবেন কি অসুবিধা আছে কমপ্লেক্সে দেখুন কি অবস্থা হয়েছে এটা ভালো জিনিস এটা এটা খুব খারাপ আমি বুঝছি তাহলে ঠিক আছে
কথা বলো না ভাই, আপনি ভিডিওটা চালান না, চালানো আছে ভাই, পরে দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে দেখে নিও, যদি ভুল থাকে ক্ষমা চাই নেব অপকর্মে সবার সামনে। প্রথম থেকে তুমি যদি এই ধরনের ক্রিয়াকলাপ না করতে আমরা কখনো এই কাজটা করি না, আমারও একটা রেপুটেশন আছে না। কোনো ইনফরমেশন না কথা বলতে আমরা আসবো তোমার সাথে, ভাই কথা বলিনি আমার কাজের ইনফরমেশন কথা দিলি না, মনে করে গেছিল দরজায় তালা দিয়ে বেরিয়ে চলে যায়। আমি আগের বার গেছি, আমি কাউকে পাঠাইনি, আমি একবারও আমি তো বলি না, বলছে আমাকে মেরেছে, আমার মা বাবা গালাগালি করেছে, বাবা দেখুন যেটা সত্যি সেটা বলা গুপ্তুকে বলছি, সত্যটা আপনার নেচারে প্রকাশ হচ্ছে। একটু আস্তে কথা বলছি, তখন থেকে আমি একটা সিগারেট খাবো, একটা সিগারেট খাবো। আরে আমি গিয়ে দিয়ে হাজির দিয়ে আছি, আমি বলছি আস্তে কথা বলছি, ঠিক আছে ভালো করে আপনার পক্ষে ভালো, কতদিন হাজির আছে আমি তো বাড়ি করব, আমি তো বাড়িতে সেটার জন্য কোর্ট আছে, আমি তো দুজনে মিলে তো আমরা ঘর সংসার তো করব, কোর্টের কেস বাইরে এসে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে কোর্টের কেস কেউ ডাইরেক্টলি সলভ করার চেষ্টা করেনি। দিদি দিদি বলুন, আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করব, এই সব মানে যে সিন তো হয়ে গেল, একটা তো আপসেট হয়ে গেল রিলেশনশিপ, আমাকে দিনের পর দিন মেরেছে, তালা পর্যন্ত ছুড়ে মেরেছে, আমি বেঁচে সব করা আছে। আমাদের সাথে ধস্তাধস্তি করে আপনার যদি বিশ্বাস না হয় বাণীপাড়া ক্লাবে যে রাস্তা ব্যাপারটা কেমন জানেন তো, জামাটা বাজাতে আসলাম, ব্যাপারটা পুরনো হয়ে গেছে, ফেলে দিলাম দুদিন পরে, ব্যাপারটা এরকম ঠিক আছে, জীবনটা তো এরকম না, পাগল তো জীবনটা তো এরকম না, হাত ধরে চললে তো আর কেউ স্ত্রী কখনো সন্দেহ করবে না তাই না, কিন্তু যখন এমন কিছু দেখবে বা মেসেজ দেখবে, ফোন কল দেখবে, কিছু প্রুফ পাবে, তখনই না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, সন্দেহ জানাবার প্রচুর দেখা যাবে, সেটা বলে দেবো
ঠিক আছে তোমাকে তোমার সঙ্গে সঙ্গে রাজি আছি তোমার বাবা মা এখানে না ঢোকে এরকম আপনাদের কোন অভিযোগই নেই, সে বন্ধু দরজায় কি হচ্ছে কি করে জানবে। তোমার হাজবেন্ড কে তুমি চেনো আমার থেকে, আমি এইটুকু টাইমে যেটুকু দেখে নিলাম সব উঠছে দেখা যাচ্ছে উঠবে না আমি ভেবে ধরেছি কি উঠছে যা ধরতে হয় ওখানে হাজিরা দিতাম তাই ধরেছে, আমরা একা দুজনে গিয়ে হাজিরা দিয়ে চলে এসেছি, ও যায়নি ওর উকিল নষ্ট হয়ে গেছে, ওর উকিল গিয়ে বলেছে হাজিরা রাখবে, আমাদের উকিলকে বলেছে আমরা আসবো, আমরা আসবো না, এই কত তারিখের কথা দিয়ে নভেম্বরের চোদ্দ আর একটা পড়েছে আপনার জানুয়ারির 25 খালি ডাবলুএস নেওয়ার জন্য একজন গেছিল আমরা কি দাঁড়িয়েছিলাম
আমি কিন্তু এখানে এসে একবারও বলিনি যে আপনার স্ত্রী অপরাধী নয়,
আপনার স্ত্রী অপরাধ করেছে। দেখুন দুজনের যদি অসঙ্গী না হয় তাহলে সঙ্গে থেকে যায়, আপনি কোর্টের দ্বারস্থ হন না, আপনি আত্মরক্ষার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন না, ঠিক আছে? আপনার কোনোরকম কিছু অসুবিধা হয়েছে বলেই না আইনের দ্বারস্থ হয়েছে। সেম ওদের কোনো অসুবিধা হয়েছে কি না হয়েছে ওনার জন্য আইনের দ্বারস্থ হয়েছে, আইনের দ্বারস্থ উভয় পক্ষই হয়েছে, আপনি আগে হয়েছে ওনারা পরে হয়েছে। এবার দেখুন একটা মেয়ে, আমরা একটা মেয়ে, আমরা সবসময় চাই স্বামী হাজারো খারাপ হোক না কেন সংসারটা যেন পুনরায় হয়। এবার ছেলেদের দুজনে একটু পান, কারণ ছেলেরা চায় যে অশান্তি হচ্ছে, মারপিট হচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে, মা বাবার সাথে মনোমালিন্য হচ্ছে, এই মতো পরিস্থিতিতে আমি সংসার করব। এটা একটা ছেলেদের, ছেলেদের দুজনে পান বলুন, আপনার যদি কিছু বলার থাকে আপনি অবশ্যই বলতে পারেন, আমি কাম। এই মতো পরিস্থিতিতে যে জায়গাটায় আজকে এসেছে ওনারাই বা কোর্টের দ্বারস্থ হলেন কেন, আপনারাই বা কোর্টের দ্বারস্থ হবেন কেন, এই বিষয়টা জানার জন্য নদিয়া থেকে আমি নদিয়া পর্যন্ত এখানে ছুটে এসেছি। জাস্ট একটা আলোচনার মাধ্যমে এখন যখন আপনি বসলেন লাস্টে, এই বসাটা কিচ্ছু দরকার ছিল না আপনার। আপনি সন্তানের সাথে বলতেন ঠিক আছে আপনি মধ্যস্থতা করতে এসেছেন, আপনার পরিচয় আপনি ডকুমেন্ট দেখতেন, দেখার পরে আপনি বসতেন, বসার পরে কথাবার্তা বলুন, বলার পরে যদি আপনার পোশাক দেখুন মামলা তো কোর্টে আছে, আমি তো লয়ার নই, আর মামলা লয়ার হলেও আপনার লয়ার এখানে আসছে, বিচার কিন্তু এখানে হবে না, হলে কিন্তু কোর্টেই যেতে হবে। এটা আপনিও শিক্ষিত ছেলে, আমার মেয়েটাও কিছু কালি অপরাধ, সেই কারণে আমরা সবাই জানি উভয়, এবং যে ছোট শিশু সেও জানে যে কোর্টে বিচার হবে। আমরা যে বিচারটা দেখি, বিচারের কোনো কথা বলছি না, আমরা এখানে এসেছিলাম একটা মীমাংসা করতে। মীমাংসা কি আপনার মতে কী প্রবলেম হচ্ছে, আপনার স্ত্রীকে নিয়ে, স্ত্রীর কী প্রবলেম হচ্ছে আপনাকে নিয়ে, এই মতো পরিস্থিতি ওনার কথা শুনলাম। যদি দেখেন যে না সংসারটা পুনরায় আর একবার ট্রাই করা যেতে পারে, এমন তো সংসার করছে তো মানুষ করছে, এখন যখন কোর্টে নিয়ে ডিভোর্স না হয়, এখন জজ স্যাররাও চাইছে যে পরিবার না দেখে যায়, ওনারাও চেষ্টা করছেন জজ স্যাররা যে পরিবারটা একবার পুনরায় চেষ্টা করা হোক, তাহলে করতে গিয়ে কিন্তু টাইম লাগে, তাই না? আজকে বললে কালকে ডিভোর্স হয়ে যায়। তো আমরা দেখছি কোর্টের মধ্যে জজ স্যার নিজে চেষ্টা করছেন যে ডিভোর্সটা হওয়া, ডিভোর্সটা আটকানোর জন্য উকিল আপনার পক্ষে, যে উকিল আপনার আপনি তার ক্লায়েন্ট আপনার পক্ষে হবে, মেয়ের পক্ষের উকিল মেয়ের ক্লায়েন্ট তার পক্ষে হবে, তো তাদের মধ্যে ডিবেট চলছে। এই মতো পরিস্থিতি তাহলে মিডিলম্যান যদি বিচার করছেন তিনি কি চাইছেন যে সরকারটা এখন জোরালো করে কোর্ট, আর আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজসেবিকা হিসাবে যেহেতু আমি এই কাজটাতে করি এবং এই কাজটাতে আমার অভিজ্ঞতা আছে, সেই কারণে কিন্তু ওখান থেকে এখানে ছুটে এসেছি জাস্ট আপনাদের সাথে বসার জন্য, না আপনাকে মারার জন্য, না আপনাকে কোনো বাজে কথা বলার জন্য, না আপনার গায়ে হাত দেওয়ার জন্য, এই জন্য আসেনি। হ্যাঁ আপনি ক্যামেরা আপনার পরে দেখবেন বা বিভিন্ন ইউটিউবে সার্চ করে আমি আপনার ব্যাগটা টেনে ধরেছি, যত বলেছি হ্যাঁ আপনার হাতও চেপে ধরেছি, কিন্তু দেখো ভাই আজকে আমাকে তো এরা এগিয়ে, তোমার হাত দিয়ে, তোমার হাতে হেলমেট আছে, মোবাইল আছে, জ্যাকেট আছে, তুমি কিন্তু সামলাতে পারছো না, এই মতো করে তুমি যেভাবে হাত ঝাঁকা দিচ্ছ তোমার ছাপো। যদি ওনার একটু না বুঝছি বুঝতে পেরেছি ভাই, তুমি আমার কথাটা বোঝো, তুমি প্রথম থেকে দেখবে আপনি বাণী সংঘ ক্লাব কাউকে জিজ্ঞেস করুন না, তো সেই কারণে আমরা সমাজসেবিকা হয়ে কি করি, আমরা চেষ্টা করি মানে যারা সমাজসেবামূলক কাজ করে তারা প্রত্যেকেই চেষ্টা করে যে সামাজিক ভাবে মীমাংসা হয়ে কোনো কাজ করতে, তাই না? তো সেই কারণে আমরা এখানে আসা। এবার আপনার মতে নামই হতে পারে, আপনার অনেক প্রবলেম থাকতে পারে, সেগুলো যদি আপনি শেয়ার না করেন তাহলে আমি বুঝবো না। এবার আপনার সাথে আমি খারাপ মিস বিহেভিয়ার কেন করবো? আপনি যেটা করেছেন আপনার আত্মরক্ষার জন্য, যেমন আমি বললাম যে আপনিও মেরে দুর্গাও মেরেছেন, তার
মোবাইলের নেটে আপনার রেঞ্জে যে কারণে পরে এখানে কি বললেন তো মানে সে বললেন যে আপনি ওই টিভিটা সম্পর্কে বলছেন
আপনার চিঠি পেয়েছেন